বন্দে ভারতে চাকরিত গ্রেফতার প্রতারক দম্পতি, ভালো ভালো পোশাক পরে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে বেকার যুব সমাজকে প্রতারিত করার ছক কষার কাজ করে আসছিল বিহারের বাসিন্দা সুধা কুমারী রায় এবং কোচবিহারের সৌরভ কুমার রায়। জানা গেছে এরা দুজন সম্পর্কে স্বামী স্ত্রী। এনজেপি স্টেশনে ঘুরে ঘুরে বেকার যুবকদের খুঁজে বের করে তাদের ভালো চাকরি দেওয়ার চোপ দিয়ে টাকা হাতিয়ে দেওয়া ছিলই এদের কাজ। তবে এক যুবকের তৎপরতায় শেষ রক্ষা হলো না। শিলিগুড়ি সূর্যসেন কলোনি এক যুবককে প্রতারিত করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এই প্রতারক দম্পতি। জানা গেছে শিলিগুড়ি পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ডে সূর্যসেন কলোনির যুবক মোহাম্মদ হাসিম আলীকে প্রতারিত করার ফাঁদ পাতে এই দম্পতি। তাকে বলা হয় বন্দে ভারতের সুপারভাইজার বা ম্যানেজারের পোস্টে চাকরি দেওয়া হবে, তবে তার জন্য তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। ভালো চাকরি পেতে কেই বা না চায়, বেকারত্বের জ্বালা বড়ই জ্বালা। তাই প্রথমে চাকরি টোপ পেয়ে আশায় বুক বেঁধেছিলেন যুবক, সেই কারণে অর্থের জোগাড়ও করতে শুরু করেছিলেন মোহাম্মদ হাসিম আলী। তবে পরবর্তীতে যুবক বুঝতে পারে তাকে প্রতারণা করা হচ্ছে, শেষে তিনি টাকা দিতে অস্বীকার করেন। তারপরেই তাকে নানানভাবে প্রলোভন দেখাতে শুরু করে ওই প্রতারকের দল। অবশেষে টাকা দেওয়ার নাম করে মঙ্গলবার এনজিপিতে ডেকে পাঠানো হয় ওই দুই দম্পতি প্রতারককে। তারা এরে বন্ধুদের সঙ্গে নিয়ে তাদের আটকে খবর দেওয়া হয় এনজিপি থানা পুলিশকে। পুলিশ এসে সব শুনে বিষয়টি খুঁটি দেখে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে ওই দম্পতিকে। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গোটা ঘটনা তদন্তে পুলিশ। আমার নাম এমডি হাসেম আলী। আমার সঙ্গে হয়েছিল কি, এক সপ্তাহ আগে ইনি আমাকে মানে বন্দে ভারতে চাকরি দিবে বলেছে, সুপারভাইজারের পোস্ট। হ্যাঁ, বলেছে আধা সরকারি আধা বেসরকারি। তো তারপর আমি বায়োডাটা সব পাঠিয়ে দিলাম। তারপর তার পরের দিন আমাকে বললো যে তোমার জয়নিং আছে। আমি ঠিক আছে স্যার, কলকাতাতে আমাকে বললো জয়নিং। তো আমি ভাবলাম ঠিক আছে জয়নিং, বাড়িতেও মা বাবাকে সবাইকে বললাম যে যাবো। তারপর রাতের বেলা ফির কলকাতা থেকে অফিস থেকে কল করেছে, বলে আপনাকে 1 লাখ টাকার মতো লাগবে, 1-1.5 লাখ টাকা বলেছিল এরা। স্যার এত টাকা তো দেওয়া যাবে না, যদি আমার জবটা হয়ে যায় স্যার আমি 1-2 মাস করে আপনাকে যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো পে করে। বলে স্যার এইভাবে তো হয় না। তা আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে হয় না যখন তাহলে আমি করতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। তো পয়সা দিতে পারবো না, তো ওরা বললো ঠিক আছে। তারপর আমাকে 3 দিন পর আবার কল করলো। 3 দিন পর কল করার পর বলে যে ঠিক আছে, আপনি তো বন্দে ভারতে করবেন না, আপনার বাজেটটা বেশি, তা আমরা কম বাজেটের মধ্যে সুপার এক্সপ্রেসে আপনাকে করে দেবো। তা আমি ভাবনা চিন্তা করলাম এখানে তো পুরো ফ্রড একটা চলছে, যেহেতু এটা সরকারি আর এখন তো ট্রেন তো সরকারি নেই, এখন তো সব প্রাইভেট হয়ে গেছে টেন্ডারে। আমি তারপর কী করলাম, আমি বললাম ঠিক আছে স্যার আমি এটাতে করবো, আসেন আপনি পয়সা নিয়ে যাবেন। তো তারপর এনার সঙ্গে আমাকে কথা বলালো, এনা তো আগেও ছিল, তারপর আমাকে আবার এনার নাম সৌরভ কুমার। তো ইনি তারপর কী করলো, ইনি আমাকে ফোন করলো। ফোন করার পর বললে ভাই কবে আসবো পয়সার টাকাটা নিতে। তা আমি বললাম ঠিক আছে স্যার আসেন বুধবারে। তো বুধবারে ডেট দিয়েছিলাম, বুধবারে নিয়েছে আমাকে মঙ্গলবার সকালে কল করেছে, মানে কালকে সকালে কল করেছে যে আমি আসতেছি। তা আমি বললাম ঠিক আছে আসুন। আসার পর নেতাজি মোড়ে ওকে ধরলাম, আমার কিছু বন্ধু ছিল সবাই মিলে আসলাম, ওকে পুছতাছ করলাম যে আপনার আইডেন্টি কার্ড কী আছে, প্রুফ কী আছে, কিছু দেখাতে পারলো না। তারপর যে আমাদের এই অফিস আছে, যে আমাদের এনজিপির যারা মানে বড় বড় যাদের ওখানকার যারা আছে তাদের কাছে নিয়ে গেলাম, তারা পুছতাছ করলো। এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মানে এরা ফ্রড করছে। তারপর আমাদের এনজিপি থানার যে স্যার আছে, স্যার গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। এখানে একটা মহিলা আর একজন ওর হাজব্যান্ড ওয়াইফ আছে, একজন লোক একজন হাজব্যান্ড ওয়াইফ, আর কলকাতাতে আরও কয়েকজন আছে এদের। মানে এরা কী করে, কলকাতার ওখানকার ছেলেদেরকে এখানে পাঠায় আর এখানকার ছেলেকে ওখানে পাঠায়, এইভাবে এরা ফ্রড করছে। হ্যাঁ, ফ্রড করছে, রেলের নাম টেন্ডারের নাই করে এরা চাকরি দেওয়ার ই করে দিয়ে পয়সা নিচ্ছে, অনেকজনকে লুটছে এরা। তো আপনার সাথে হয়েছে, আপনি একটা বুদ্ধিমান কাজ কি একটা বার্তা দিবেন স্যার? আমি ফার্স্টে তো ভেবেছিলাম যে আমি এদেরকে ছাড়া কিছু দেবো না পয়সা রয়েছে। তারপর আমি ভাবনা চিন্তা করলাম যে না, আজকে যেহেতু আমি তো বুঝতে পারলাম, আমি জিনিসটা জানি, আগেও এমন অনেকজনের সঙ্গে হয়েছে, সেই জিনিসটা ভেবেই আমি ভাবলাম যে না, এদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে লাগে। সেই কাজটা আমি করে দিলাম। আপনার বাড়ি? আমার বাড়ি স্যার সূর্যসেন কলোনি।